তুমি কুতু কুতু দিও না কুতু কুতু, ঘন ঘন শ্বশুর বাড়ি যাওয়াই, শ্বশুর এখন আমার কারেন্ট বলে ডাকে। তুমি কুতু কুতু দিও না কুতু কুতু। ভাই কারেন্ট আইছে? কারেন্ট 7 দিন আইতো না ভাই। আইতো না ভাই? না ভাই। কুতু দিও না কুতু কুতু। জয় বাংলা, কারেন্টের ঠেলা সামলা। প্রতিবাদ করা হয়েছে, যেটা আমার ব্যক্তিগত ভালো লাগছে, আপনাদের কেমন লাগে সেটা আপনি নিজে কমেন্ট বক্সে জানাবেন। ও আরেকটি বিষয় আছে, আমাদের শান্তি রহমান নাজিয়ার কথা কি আপনার মনে আছে? টাকা কামাবে, খাওয়াবে ভালোবাসার মানুষকে, তার নাকি লিঙ্ক ভাইরাল হয়েছে, এই বিষয়টা সত্যি কিনা সেটা আপনার নিচে কমেন্ট বক্সে জানাবেন। আজে বাজে কথা না, রিয়াকশন এবং রুষ্টন কম্পিটিশন আপনাদেরকে দেখাচ্ছে, দেখতে থাকেন এবং নিচে কমেন্ট বক্স অবশ্যই আপনি নিজের মতো আমাদেরকে জানাই থাকে। ঘন ঘন শ্বশুর বাড়ি যাওয়াই, শ্বশুর এখন আমার কারেন্ট বলে ডাকে। ঘন ঘন শ্বশুর বাড়ি যাওয়া হয় বলে এখন তাকে শ্বশুর কারেন্ট বলে ডাকে, কারণ আমাদের বাংলাদেশে তখন ঘন ঘন কারেন্ট আসে, কারেন্ট থাকে না তো। বলে জামাই, তুমি কি কারেন্ট হয়ে গেলে নাকি? তুমি কি কারেন্ট হয়ে গেলে নাকি? সারাদিনই যাওয়া আসি করো। সারাদিন যাওয়া আসা করো কী কর, আপনাদের সাথে মিলেছে, আপনাদের এলাকার কী অবস্থা এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই নিজ কোন করে আমাকে জানাবেন। জয় বাংলা, কান্টের ঠেলা সামলা। সামলা সামলাতে হবে, এখন আমাদেরকে সামলানোর সময় এসেছে, যখন তাদের সামলানোর সময় হবে তখন তারা সামলাবে, এখন আমাদের সামলানোর সময়। কুতু কুতু দিও না কুতু কুতু, কুতু কুতু দিও না কুতু কুতু, এই গানটা ভাইরাল হয়েছে এটার কথাই বলছিলাম, যে কুতু কুতু দিও না, এটা কী ভাই কী, এটা কী, আমি সেটাই চিন্তা করছি, এটা কোনো ভাইরাল হওয়ার জিনিস ছিল, আর এটা কী? ক্যামেরা নাচানাচি করতে, এটা হচ্ছে আপনাদের এম দাদুল টিকটকে বাপ্পারাজ। ভাই কারেন্ট আইছে? কারেন্ট আইছে? আইসেনি? বলেন না আপনাদের এলাকায় আসছে নাকি? কারেন্ট 7 দিন হইতো না ভাই। কারেন্ট 7 দিন হইতো না? হইতো না ভাই? না ভাই। আমি গেলাম, আমি গেলাম, মানে মনে হয় অনেকদিন ধরে পানির তলে থাকলে যা হয়, মানে চেহারা টেহারা একা সব হয়ে গেছে তেমন। কুতু কুতু দিও না কুতু কুতু, আসে কেমন, এরকম হাসি দেখলে তো ভাই দিলটা জুড়ে যায়, কুতু কুতু দিব কি কুতু কুতু, সারা আমার সামনে বসে থাকো তাহলে আমার হৃদয় জুড়ে যাবে। এই প্রচন্ড গরম পড়াতে আমার একটা জিনিস ভালোই হয়েছে, প্রচন্ড গরম পড়াতে তার একটা জিনিস ভালো হয়েছে, কি জিনিসটা ভালো হয়েছে সেটা তার মুখ থেকে শুনে আসি। পাশের রুমে মাকে বলতে শুনলাম। কি বলতে শুনছো বাবা, বলো বলো না কেন? এই গরমের মধ্যে বাতাস করার জন্য হলেও একটা বোমা দরকার। হ্যাঁ আপনারা তো খুশি না, আপনারা খুশি আমিও খুশি। দেওয়ালে কুতু কুতু দিও না কুতু, এখানে কি কুতু কুতু দিয়ে কি পাশা ঢুলাইতে গেছি? এখানে যে পাশা ঢুলাইতে আসে আর বুঝে কি আইটেম গান আছে, আইটেম গানে ডান্স করতে আসে। কুতু 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 দিও না কুতু কুতু, তুমি কুতু কুতু দিও না কুতু কুতু, কুতু কুতু দিও না। আরে বোরকা বলি হিজা বলি কি কুতু কুতু দেখাইতে আসে নাকি কি টেপ টেপ হইতে আসে, আল্লাহ ভালো। কুতু 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 দিও না, এটার মানে কি, এটার মানে কি আমি সেটাই জিজ্ঞেস করছি আপনাদের, কি এটার মানেটা কি? কুতু 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 দিও না কুতু। আজ 2 মাস হলো বাড়ি। হ্যাঁ কি হয়েছে মা? ঠিক না কারেন, তুমি কেন বোঝো না? কেন বোঝো না? তুমি কেন বোঝো না আমাকে বলো না, সেটাই আমাকে বলো না, কেন তুমি বোঝো না? তোমাকে ছাড়া এই জীবন চলে না। কেন কেন সেটা বলো। কুতু কুতু দিও না কুতু কুতু, কি কুতু কুতু কি এমনি এমনি দেয়, সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কেমনি এমনি দেয়? কুতু কুতু দিও না কুতু কুতু, এটা এসে মাছে লেমন হয়তো। তুমি কুতু কুতু, তুমি কুতু কুতু দিও, বান্ধবী যখন ফুল ফিনিকে থাকে কুতু কুতু, টিকটক ফার্মেশন না কি লেখছে, টিকটক ফাসিশন, কুতু কুতু দিও না কুতু কুতু, তুমি কুতু কুতু দিও না কুতু কুতু।
আমার জীবনে কারেন্টের দরকার নাই। তা কি দরকার বলো না আমাকে, কারেন্টের দরকার নাই তো কি দরকার বলো বলো আমাকে শুনি। শুধু একটা গার্লফ্রেন্ড হলেই চলবে, শুধু একটা গার্লফ্রেন্ড হলেই চলবে। দেবে কেটা? হুম, দেবে কে? কি করলো এমনি, কি বুঝাতে চেয়েছে আমি সেটাই আমাদের কাছে আমি জানতে চাই। কি বুঝাতে চেয়েছে এরম করে, কি করে এরম করে, কি করে মেয়া? আপনারা কি জানতেন? ঘন ঘন শ্বশুর বাড়ি এসে যেন রিয়াকশন এবং রোস্টিং ভিডিও দেখতে চাইলে এবং আমাদের বাংলাদেশ যা কিছু হয় তা নিয়ে যদি কথা বলতে চান এবং শুনতে চান এবং শান্তির রহমানের ব্যাপারে আপনাদেরকে একটু কথা বলছি, তার কি লিঙ্ক বেরোলো যে তার সত্যি নাকি ফ্যাক্ট, সেটা আমাকে নিজে কমেন্ট বক্সে জানাবেন। এটা নিয়ে আমি একটি ভিডিও বানাতে চাচ্ছি যার ফলে আপনাদের কাছে সাজেশন চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটা নাম মনে রেখে কালো মতো।